আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। চলুন জেনে নিই আজকে নিউজ। রাজধানী গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি সায়েম সোভান আনভিরকে আসামি করা হয়েছে। মঙ্গলবার 27 এপ্রিল ভোর রাত 3টার দিকে মামলার বিষয়টি গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী নিশ্চিত করেন। মুনিয়ার বড় বোন বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেছেন। সুদীপ কুমার চক্রবর্তী বলেন, রাতে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে 306 ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন। মামলার আসামি করা হয়েছে দেশের একটি শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি সায়েম সোভান আনভিরের বিরুদ্ধে। মুনিয়া রাজধানীর একটি কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লা শহরে, সেখানেই থাকে তার পরিবার। গতকাল সন্ধ্যার পর গুলশান 2-এর 120 নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, তাদের বাড়ি কুমিল্লার উজিরদিঘির পাড় এলাকায়। 1 লাখ টাকা ভাড়ায় মাস 2 আগে ফ্ল্যাটটি ভাড়া নেন মোসারাত। গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গতকাল রাতে বলেন, ঠিক কী কারণে তরুণী আত্মহত্যা করলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। রাতে তারা সিসি ক্যামেরার ফুটেজ সহ অন্যান্য ডিজিটাল ডিভাইস জব্দ করেছেন। বাদী মামলার এজাহারে বলেন, মোসারাত জাহান মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। 2 বছর আগে মামলার আসামি সায়েম সোবাহান আনভিরের সঙ্গে মোসারাতের পরিচয় হয়। পরিচয়ের পর থেকে তারা বিভিন্ন রেস্তোরাঁয় দেখা করতেন এবং সবসময় মোবাইলে কথা বলতেন। এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এজাহারে বলা হয়, 2019 সালে মোসারাতকে স্ত্রী পরিচয় দিয়ে আসামি রাজধানী বনানীতে একটি ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে তারা বসবাস করতে শুরু করেন। 2020 সালে আসামির পরিবার এক নারীর মাধ্যমে এই প্রেমের সম্পর্কের বিষয়টি জানতে পারে। এরপর আসামির মা মোসারাতকে ডেকে ভয়ভীতি দেখান এবং তাকে ঢাকা থেকে চলে যেতে বলেন। আসামি কৌশলে তার বোনকে কুমিল্লায় পাঠিয়ে দেন এবং পরে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। এছাড়া আরও বলা হয়, সবশেষ গত 1 মার্চ মোসারাতকে পরিচিত করেন আসামি। তিনি বাসা ভাড়া নিতে বাদী নুসরাত ও তার স্বামীর পরিচয়পত্র নেন। ফুসলিয়ে তিনি মোসারাতকে ঢাকায় আনেন। তিনি গুলশানের 120 নম্বর সড়কে একটি ফ্ল্যাট ভাড়া নেন। ফ্ল্যাটের একটি কক্ষে আসামি ও বাদীর বোনের স্বামী স্ত্রীর মতো ছবি তুলে তা বাঁধিয়ে রাখা হয়। আসামি বাসা এলে কক্ষটি পরিপাটি করে রাখা হতো। বাদী নুসরাত এজাহারে বলেন, বোনের মাধ্যমে তিনি জানতে পারেন আসামি তাকে বিয়ে করে বিদেশে স্থায়ী হবেন, কারণ দেশে থাকলে আসামির মা বাবা আসামিকে কিছু না করলেও তার বোনকে মেরে ফেলবেন। গত 1 মার্চ থেকে আসামি মাঝে মধ্যে ফ্ল্যাটে আসা যাওয়া করতেন। বাদী এজাহারে বলেন, 23 এপ্রিল মোসারাত তাকে ফোন করেন। মোসারাত তাকে বলেছেন, আনভির তাকে বকা দিয়ে বলেছেন কেন মোসারাত ফ্ল্যাটের মালিকের বাসায় গিয়ে ইফতার করেছেন, ছবি তুলেছেন। ফ্ল্যাটের মালিকের স্ত্রী ফেসবুকে ছবি পোস্ট করেছেন, এই ছবি পিয়াসা দেখেছেন। পিয়াসা মালিকের স্ত্রী ফেসবুক বন্ধু, এখন পিয়াসা তার মাকে সব কিছু জানিয়ে দেবেন। আসামি দুবাই যাচ্ছেন, মোসারাত যেন কুমিল্লায় চলে যান, আসামির মা জানতে পারলে তাকে মেরে ফেলবেন। এছাড়া নুসরাত বলেন, 2 দিন পর 25 এপ্রিল মোসারাত তাকে ফোন করেন। ওই সময় তিনি কান্নাকাটি করে বলেন, আনভির তাকে বিয়ে করবে না, শুধু ভোগ করেছেন। আসামিকে উদ্ধৃত করে মোসারাত বলেন, আসামি তাকে বলেছেন মোসারাত তার শত্রুর সঙ্গে দেখা করেছেন, মোসারাতকে তিনি ছাড়বেন না। মোসারাত চিৎকার করে বলেন, আসামি তাকে ধোকা দিয়েছেন, যে কোনো সময় তার বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাদী নুসরাতের পরিবার যেন দ্রুত ঢাকায় আসেন। এছাড়া আরও বলা হয়, নুসরাত তার আত্মীয় স্বজন নিয়ে বেলা 2টার দিকেই কুমিল্লা থেকে ঢাকায় রওনা দেন। আসার পথে বারবার মোসারাতের ফোনে ফোন করেন, কিন্তু তিনি আর ফোন ধরেননি। গুলশানের বাসায় পৌঁছে দরজায় নক করলে ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে নিচে নেমে আসেন। তারা নিরাপত্তা রক্ষীর কক্ষ থেকে বাসার ইন্টারকমে ফোন করেন। পর ফ্ল্যাটের মালিকের নম্বরে ফোন দিলে মিস্ত্রি এনে তালা ভেঙে ঘরে ঢোকার পরামর্শ দেন। মিস্ত্রি ডেকে তালা ভেঙে ভেতর ঢোকার পর তিনি দেখেন তার বোন ওন্না পেঁচিয়ে শোয়ার ঘরের সিলিংয়ে ঝুলে আছেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, পুলিশ এসে ওন্না কেটে মোসারাতের মৃতদেহ নামায়। আলামত হিসেবে আসামির সঙ্গে ছবি, আসামির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে লেখা ডায়েরি ও তার ব্যবহৃত 2টি মুঠোফোন নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্র বলছে, আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় 26 এপ্রিল বেলা 11টা থেকে বিকাল 4:15 মধ্যে যে কোনো সময় মোসারাত মারা যান। বাদী নুসরাত মামলার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।